ওমা কি হলো? মা তোমার বড় মামাকে দেখেছো? বাবা রে বাবা, তো কি বলতো, আজকের দিনও বউদের ফরমাস না করলে চলছে না? আরে বাবা, আরে আলমারিতে টাকা রেখে সে চাবি দিয়ে কোথায় চলে গেছে আশ্চর্য। আর তোমার যত বকুনি আমাদের, তা টাকাটা আগে থেকে গোছগাছ করে রাখবি তো। কি চাবি কই? কেন টাকা বার করতে হবে? লোকগুলো দাঁড়িয়ে আছে, তো পেমেন্ট করতে হবে না? বলো তো কি হলো? কি বলবো, ঠিক আছে চলো আমি টাকা দিয়ে দিচ্ছি। এই আসুন বড় কোকা, আজকে বড় বৌমাকে একদম বিরক্ত করবি না, তোদের পিসিমণি বিছানায় পড়ে আছে, সব কিছু তোকেই সামলাতে হচ্ছে, আর টাকা পয়সা যা লাগবে আমি দিচ্ছি। আয় ঠিক আছে, আমি আসছি মা। এই এই তোমরা তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাবে, অনেক সময় লেগে যাচ্ছে। কোনো উপায় ছিল না মানে? এইভাবে আমাদের বাড়িতে কোনোদিনে কোনো বিয়ে হয়েছে? আর রনেন বাবুই বা কি? না না, রনেন ঠাকুরপুর কোনো দোষ নেই, উনি তো একটা আলাদা বাড়ি ভাড়া করতেই চেয়েছিলেন। তাহলে আসলে ওনার তো এখানে আত্মীয় স্বজন সেরকম কেউ নেই, যাও দু এক ঘর আছে, তাদের সাথে কোনো যোগাযোগই নেই ওনার। ওসব কথা ছাড়ো, তারপর কি হলো বলো। তারপর আর কি, তোর দাদাই তো বললো এখান থেকেই সব কিছু হবে। আর শোন না, তা না হলে তো সব তল্পি তল্পা নিয়ে আমাদের সেখানে ছুটতে হতো। কে করতো বল? মেয়েটা তো শুনেছি ভালো করে বাংলাও বলতে পারে না, কি দেখে যে তোমরা এত পছন্দ করলে তা বাবু জান না। হ্যাঁ পিসিমণি, ভালো বাংলা বলতে পারি না ঠিকই, কিন্তু শেখার খুব চেষ্টা আছে। ও বাবা, এখনই দেখছি বউয়ের হয়ে কথা বলছো, শুনেছিলাম তোমার বলে মেয়েটিকে পছন্দ হয়নি। আর ক ঘন্টা পরেই তো সে আমার ছেলের বউ হয়ে যাবে, আর তো আমার পর নয় সে পিসিমণি। না না, সেদিক থেকে আমার মেজ বৌমা ভীষণ দরাজ। আরে ও রাজি না হলে আমরা এর বিয়েটা দিতে পারতাম। থাক না মা, চারিদিকে আত্মীয় স্বজন রয়েছে, কে কোথায় শুনতে পাবে, ছেড়ে দিন তো সব কথা। মেসি ভাই, হ্যাঁ মেসি ভাই, দেখো কাণ্ড, বউয়ের জন্য রাগ ফোটাও হলুদ রাখিনি, সব হলুদ ফুরিয়ে গেছে। উমা সে কি দুটো ভাগ করে রাখুনি? না আমি তো ভেবেছিলাম যতটা বাটা হয়েছে তাতে ওদের দুজনের হয়ে যাবে, কি করবো মা এখন? কি আর করবে, এক কাজ করো, ওই হলুদ আবার একটু বাটিয়ে নাও, তারপরে একটু সর্ষের তেল দিয়ে ওই একটু ওই সবুর গায়ে ছুঁয়ে তারপরে উত্তর রাখি। না মা না, কি সবু তো চান করতে যাওয়ার জন্য চিৎকার করছে, ওকে হলুদ মাখিয়ে যা অবস্থা করা হয়েছে না, ফের যদি হলুদ মাখানো হয় আর রক্ষে থাকবে না। এক কাজ করো, ওর বাটিটা ওর গায়ে একটু ছুঁয়ে নাও, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাতেই হবে। যা, তার থেকে বরং সবুকে একটু রাগিয়ে দিয়ে আসি, হ্যাঁ খুব মজা হবে। আমি খুব সাবধান বলে দিলাম, এই আমার এক পাগলি বউ হয়েছে, সব কিছু তোর মজা চাই। মনোহর, এই মনোহর, ওরে ও পদ্মর মা কোথায় গেলি রে? আরে মা কি ওমা, শোনো না কথা আছে। আরে এখন কি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনার সময় বাবা? ও পরে পরে শোনো না, শোনো না, ও শোনো না, কথাটা জরুরি। কি বল? বলছিলাম যে আত্মীয় স্বজনরা কেউ কিছু মনে করেনি তো, মানে লাহিড়ি বাড়িতে তো এভাবে বিয়ে। দেখ মেজু খোকা, আত্মীয় স্বজনদের কাজ কি, তারা ভালোটা দেখতে পারে না, মন্দটাই দেখে বেশি, তারপরে এরকম একটা বিয়ের ব্যাপারে তো আরো বেশি করে দেখবে। তাছাড়া আমাদের আড়ালে কি বলছে কি করছে সেসব তো দেখতে যাচ্ছি না, সামনে বলার সাহস কেউ রাখে না। বাগবাজারে জেঠিমা তো সুজাতাকে কথা শোনাতে ছাড়েনি। কি কি বলেছে সে? এই যে আর কি, কি বৌমা, অমন ছেলের সম্বন্ধ দিলাম সেখানে বিয়ে দিলে না, বিদেশ থেকে এনে ছেলের বিয়ে দিচ্ছ, তারপরে তোমার ছেলের বিয়ে না মেয়ের বিয়ে সবই তো এখানে, এই সব বাদ দে তো ওদের কথা, বাদ দে, যা তোর কি কাজ আছে যা, আমার অনেক কাজ পড়ে রয়েছে। আচ্ছা পিসিমণি, ও পিসিমণি, ছদ্য কখন বিয়ে বাড়ি যাবে গো? এই তো সন্ধেবেলা। কেন রে? জেঠু আমাকে বলেছে তাড়াতাড়ি সাজগোজ করে নিতে, আমি তো ছদ্যার পাশে বসবো। তুই আরো সাজবি? এখনো হয়নি বুঝি? বারে এখনো তো ভালো জামাটাই পরিনি। তুই তো দেখছি হেয়ার সেট ফেট সব শিখে গেছিস রে। সেসব সব শিখে গেছি, এখন পারলে ওর একটা বিয়ে দিয়ে দাও। ঠিক বলে মনোহর দাদা, ছোটদের বিয়ের কথা বলতে নেই, তুমি জানো না মা বারণ করেছে। ও ভুল হয়ে গেছে, আর বলবো না।
মনোদা, তুমি এখানে দাঁড়িয়ে আশ্চর্য, যার নিচে টেবিল চেয়ার গুলো পাতা হচ্ছে অনেক রয়েছে ওখানে, যাও না, তোমায় খুঁজছে। যাচ্ছি বাবা, যাচ্ছি। যাও গায়ে হলুদের তত্ত্ব মা ওকে নিয়ে যেতে বলেছে, ও বোধহয় ওইগুলোই গুছোচ্ছে। তত্ত্ব নিয়ে যাবে? তা ওই কি সালোয়ার কামিজ পরে যাবে নাকি? সে যাওয়ার ইচ্ছে পরে যাক না। না না, আমি শাড়ি পরে যেতে বলি, আমি নিচে গিয়ে বলি। হ্যাঁ, ওকে তুমি চেনো না, এমন মেয়ে না, যা জেদ ধরবে ও তাই করবে। আমি নিচে গিয়ে পিয়াকে থাকতে বললে পারতে, অর্ঘর হেল্প হতো। না না না, গেটে মেয়েদের থাকার কোনো প্রয়োজন নেই। অনেক শোন, রনেনের সঙ্গে যদি কেউ আসে, রনেন তুই পার্সোনালি ওদের রিসিভ করে ঠিক জায়গায় বসাবি। হ্যাঁ, তুমি চিন্তা করো না, সব ব্যবস্থা করা আছে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আমি একটু ওদিকে দেখি। হ্যাঁ ঠিক আছে দাদা, তাহলে আমি ও মা, এই চুড়িটা কি সুন্দর ডিজাইন গো, কে দিয়েছে? অর্ঘ? না না, এটা আমাকে মা দিয়েছেন। এই যেগুলো পরে আছি, শাড়ি গয়না সব মা ঠামামি দিয়েছেন। কেন ভীষণই খুব জবরজং লাগছে না? কি হলো, কি করছিস তোরা এখানে? এই কি বমুনি, তুমি এরকম একটা শাড়ি পরে আছো কেন? বেনারসি পরবে তো? বেনারসি? হ্যাঁ পরবো, সে তো রাত্রিবেলা ঠামাম, এখন তো ওই যে টুপা ঝুমা পিসি না হলুদের বাটি নিয়ে দৌড়চ্ছে, আবার যদি লাগিয়ে দেয় ওই জন্য। কি হয়েছে? আরে বেনারসিতে হলুদ লাগলে কি হবে? কিচ্ছু হবে না, তুমি বেনারসি পরে থাকবে আর কিছু না। ও বেনারসি পরে কি এক জায়গায় বসে থাকবে? বলে ওকে কাজকর্ম করতে হবে না? তা হোক না, তাহলে তুমি বেনারসি পরবে। আরে বেনারসি কি অভাব নাকি? তোমার ওই শাশুড়িমার আলমারি ভর্তি বেনারসি, ওগুলো কি হবে বল? আচ্ছা ঠিক আছে, কিছু নেই। থামাম যখন বলছেন, আমি আমি শাড়িটা বদলে নিচ্ছি। মা কি, আমি কিন্তু তোমার ওই বালু চুড়িটা পরবো, আমার জন্য কিন্তু তুমি রেখে দেবে। শাড়িটা তো দারুন, কার? এটা আমাকে শাশুড়ি মা দিয়েছেন এই বিয়ে উপলক্ষে। ভালোই আছো? আরো ভালো ছিলাম যখন আমি ওনার কাছে ছিলাম। তুমি নাকি এখানে 7 দিন থেকে যাবে ঠিক করেছো, কেন? হ্যাঁ থাকবো, তুমিও তো থাকবে। নিজের ভাইয়ের বিয়েতে নিজের বাড়িতে 7 দিন থাকলে মহাভারত অশুদ্ধ হয় না। এখান থেকে তুমি অফিস যাবে, কাজকর্ম করবে। আচ্ছা তুমি কি পাগল হয়েছো নাকি? আত্মীয় স্বজন সব গিজগিজ করছে, শোভ কোথায়? তাছাড়া আমার জামা কাপড়, অফিসের ফাইলপত্র, কাগজপত্র সবই তো ওখানে। খেপেছো নাকি? তোমার ঘুমানো নিয়ে সমস্যা তো? বেশ তো, তুমি তিনতলার ঘরে শোবে, ওখানে তো সানায়ের আওয়াজ বা এই ভিড়ভাট্টা লোকজনের কথাবার্তা পৌঁছবে না। আর তাছাড়া তোমার অফিসের কাগজপত্র বা পোশাক আশাক আমি সবই নিয়ে এসেছি মশাই। তিনতলার ঘরটা একবার ভালো করে দেখেছো? ওখানে তো টিকটিকি আর মাকড়সা ছাড়া আর কিছু নেই। তাই নাকি? যাও না, ওপরে নিজে গিয়ে একবার দেখে এসো না। আর গেলে না, গেলে সবুর ঘরটা একবার দেখে এসো। দাদান কি সুন্দর করে সাজিয়েছেন উত্তরার জন্য। এরপরও তুমি এ বাড়িতে থাকবে? থাকবো, কারণ আজকের এই উৎসবের দিনে আমাদের মতো মায়েরও খুবই কষ্ট হচ্ছে। মায়ের সেই কষ্টটা ভুলে থাকার জন্যই আমি থাকবো।
তুমি যে হঠাৎ তিনতলায় যেতে রাজি হলে? রাজি হলাম কারণ উত্তরাকে তো আমি কোনোভাবেই জানতে দিতে পারি না যে একতলায় আমি কেন ছিলাম। প্লিজ আর জেরা করো না। ভালো আছে তোমার? থাক থাক, যোগার যন্ত্র সব হয়েছে তো? শিবানন্দ রামানন্দ এরা কোথায়? সবাই উপরে আছেন, আপনি যান। আচ্ছা, বুঝলে শিবা, দেশ ছাড়ার পর না এই পোশাক আর পরা হয়, সেটা আপনাকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রণেন্দা। কেন? বেশ আড়ষ্ট লাগছে আপনাকে। আড়ষ্ট বলছো? বাট লেট মি ইন্টারাপ্ট, তোকে কিন্তু এটা পরে মানিয়েছে, বেশ ইমপ্রেসিভ মনে হচ্ছে। বলছি থ্যাংক ইউ, এটা একদম ঠিক কথা বলেছে তো। আরে তুমিও বলছো। হ্যাঁ রে, ওদিকে যোগার যন্ত্র সব ঠিক আছে তো? যোগার যন্ত্র বলতে, বিনায়ক দাদার লোকজন তো সকাল থেকে এসে সব রেডি করেই রেখেছে, এখন বিনায়ক দাদা এলেই আমরা শুরু করে দেবো। শোন, ওই বিনায়ক যেন না খেয়ে না থাকে, হ্যাঁ? ওই ওর উপবাস করাটা ঠিক নয়, শরীরটা তো একদম ভালো নয়। তুমি তো চেনো দাদা ওকে, ও বলে কিছু লাভ নেই, যদি কোনোরকম ভাবে একটু মিষ্টি একটু ফল খাইয়ে দেওয়া যায়। হ্যাঁ সেটাই দেখ। আরে উনি কি তো? হ্যাঁ রণেন্দা, বিনায়ক দাদা আমাদের কুলপুরোহিত। ওই তো এসে গেছে, আসুন আসুন বিনায়ক দাদা। তোমাদের ওদিকে সব তৈরি তো? আমরা একদম তৈরি বিনায়ক দাদা, আপনার জন্যই অপেক্ষা করছি। ও বিনায়ক দাদা, ইনি রণেন কুশারি, এরই নাতনির সঙ্গে আমাদের সম্বিতের বিয়ে। নমস্কার। চলো রামানন্দ, দেরি করলে লগ্ন পাবো না। হ্যাঁ চলো চলো শিবানন্দ, চলো চলো। বৌমনি, আমি না আই এম ফিলিং বিট নার্ভাস, জানি না আমার কেমন একটা ভয় ভয় করছে। কেন, কিসের ভয়? আই ডোন্ট নো। এখানে তো তোমার সবার সাথে চেনাশোনা হয়ে গেছে, তাহলে আবার ভয় করবে কেন? আমি জানি না গো, কিন্তু আমার কেমন একটা ভয় হচ্ছে। আচ্ছা তুমি যেদিন, আই মিন ইউ কেম হিয়ার ফর দ্য ফার্স্ট টাইম, মানে ইউর ফার্স্ট ডে, তোমার ভয় হয়নি না? সেই ভয় কি আমার আজও কেটেছে? সে কথা আমি আর তোমাকে কি করে বলবো? না কই, আমার তো একদম ভয় করেনি। আমার মানে পিপল আউট হিয়ার ওরা যদি আমায় ডিসলাইক করে, আমি আই লিভ দিস প্লেস। ছি উত্তরা, এসব কথা বলতে নেই, তাছাড়া তোমাকে অপছন্দ করবে কেন কেউ?
কেন তোমার সেরকম কিছু মনে আছে? হ্যাঁ মানে হিজ মাদার, হিজ মাদার সবুজ মাদার, আই ডোন্ট থিঙ্ক শি ইজ হ্যাপি উইথ মি, আই ডোন্ট থিঙ্ক সো। সর্বনাশ, এ মেয়ে তো সাংঘাতিক। না না, আসলে কি জানো তো, তোমার সঙ্গে না এখনো ভালো করে জানাশোনা হয়নি, সেই জন্য হয়তো তোমার মনে হয়েছে। আর শোনো আরেকটা কথা, সবুর মা নয় আজ থেকে, কিন্তু উনি তোমারও মা। নানাজি বলেছে আমাকে, তাই? আচ্ছা আমি কে বলো তো? বোবনি নয়, আজ থেকে তুমি আমাকে দিদি বলবে, মানে সিস্টার, তোমার বড় দিদি, মনে থাকবে? সকাল থেকে যা মেক করেছিল বুঝলি, আমি তো ভাবলাম কেলেঙ্কারি একটা না করে ছাড়বে না, যাক বৃষ্টি টিষ্টি হয়নি আর বাঁচিয়েছে, ভীষণ দুশ্চিন্তা হচ্ছিল। আমিও খুব টেনশনে ছিলাম। আচ্ছা দাদা, আমি একটা কথা ভাবছিলাম, পিসিমণি কি ব্যাপারটা জানে? সে কি রে, মা বলেনি? না সেটা তো আমি জানি না, সেই জন্যই তো তোমাকে জিজ্ঞাসা করছি। ও না, আমি তো এটা ভেবে দেখিনি রে। না না, এটা আমার উচিত হয়নি। অলোক, হ্যাঁ বলো, অলোক যা যা ভিতরে যা, মা ডাকছে, পিঁড়ি ধরতে হবে, যা। পিঁড়ি? হ্যাঁ। কেন ও কেন? আরে দেবলদা যে কোথায় গিয়ে বসে আছে আমি দাদা পাচ্ছি না খুঁজে, আমি তো ভেবেছিলাম ওকে পাবো। ও যা শিখি যা শিখি যা, ডাকছে, বিচার উপায় নেই, যা। আমি যখন এই বাড়িতে যাতায়াত করতাম ও এত ছোট ছিল। আপনি আমাকে দেখেছেন? তোমার দাদার বন্ধু তো। দেখেছি মানে? আমি তো তোমাকে বললাম, তুমি তখন এত ছোট ছিলে, তোমার তো মনে থাকার কথা নয়। আমাকে মনে পড়ছে? এই দেখো, তোমাকে মনে না রাখার তো কোনো কারণ নেই। তা তোমার বোনটি কোথায়? রঞ্জা। আসছি, আপনি এটা খেয়ে নিন তো আগে। ওরে বাবা, এখন এত খাওয়া যাবে না। না আমি আমি শুধু এই শরবতটাই নিই। আচ্ছা ঠিক। আর তোমার ওই কন্যাটি কোথায়? নিচে দেখি সব আমার তো আগে কখনো এত আত্মীয় স্বজন ছিল না, আমার তো যাওয়ার জায়গায় ছিল না, এখন আত্মীয় স্বজন কুটুম্ব, এখন তো আমি কত জায়গায় ঘুরে বেড়াবো। আমার মেয়ে পিয়া আপনাকে অনেক আগে থাকতে নিমন্ত্রণ করে রেখেছে। পিয়া মানে ওই ছবি তুলছে, ভারী মিষ্টি মেয়ে। আমার নাতনি। এসো 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 এসো, নতুন দাদু। নতুন দাদু? বাহ, বেশ মিষ্টি নামটা দিয়েছো তো। কেমন লাগছে উত্তরাকে? চিনতে পারলেন না? না আমি তো দুর্বা। দুর্বা মানে ওই ওই যে আমার বড় নাতির বউ, বলছিলাম না তো বড় নাতির বউ। কই বললেন না তো? কেমন লাগছে আজ আমাদের মেম সাহেবকে? ও তো আজ তোমাদের উত্তরা, আমি তো ওকে চিনতে পারছি না। এই দেখো, ও আবার আমাকে ভয় দেখাচ্ছে, দেখেছো দেখেছো ভয় দেখাচ্ছে। আয় বুড়ি, আয় আয় এখানে বস, আমার কাছে এসে বস বস। আমি তোকে প্রাণ ভরে একবার দেখি।
তুমি সব ওষুধ খেয়েছো মনে করে? ও রে, তোকে আজকে আর মনে করিয়ে দিতে হবে না মা, তোকে কিচ্ছু মনে করাতে হবে না, আজকে তোকে আমি প্রাণ ভরে দিচ্ছি।